আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের অর্ধেক পার হয়ে গেছে, আমাদের সামনে আসছে রমজানের শ্রেষ্ঠ রাত্রিগুলি, শেষ দশক। শেষ দশকের রাত্রি আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, যেটা হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ রাত, এবং এই রাত্রিগুলির ইবাদত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। বিশেষ করে এর মাঝে রয়েছে শবে কদর, যে শবে কদরের ইবাদত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত আর বরকতময় রাত্রি, যে রাত্রে ভাগ্য লিখিত হয়। ভাগ্য তিনভাবে লিখিত হয় আমরা জানি, এ রাত্রেও ভাগ্য বিস্তারিত লিপিবদ্ধ হয়। আর এই রাত্রি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম, তার মানে 82-83 বছর অপেক্ষা উত্তম। আরবি হিসাবে 83 বছর 4 মাস হতেও উত্তম, তার মানে এই রাত্রে যদি ইবাদত করা হয় তাহলে আপনার সবে কদরহীন 82-83 বছর রাত্রি জেগে ইবাদত করা অপেক্ষা শ্রেষ্ঠ। আল্লাহু আকবার, খাইরুম মিন আলফি শাহর বলা হয়েছে। অতএব এই রাতগুলি নামাজ লম্বা হওয়া বাঞ্ছনীয় বা ইবাদত করা বাঞ্ছনীয়, আর বিশেষ করে নামাজ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী মুসলিম। যে ব্যক্তি শবে কদরের রাত্রে কিয়াম করবে ঈমান রেখে এবং সওয়াবের আশা করে, আল্লাহ তাআলা তার পেছনকার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুতরাং এই রাত্রিগুলিতে আমাদের ইবাদত করা এবং তা অন্বেষণের জন্য, তা খোঁজার জন্য চেষ্টা চালানো আমাদের উচিত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই শেষ দশক এসে যেত, শেষ দশকে তিনি রাত জাগতেন, পুরো রাতকে জাগতেন। অন্যান্য রাতে কিছু ইবাদত করতেন, কিছু ঘুমাতেন, কিন্তু শেষ দশকে রাত্রি জাগরণ করতেন আর নিজের পরিবারকে জাগাতেন। অন্যান্য রাত্রে নিজের পরিবারকে কিছু রাত্রের জন্য তাহাজ্জুদ পড়ার জন্য জাগাতেন, কিন্তু এই শেষ দশকের রাত্রি পুরো রাত্রিকে জাগাতেন। ওয়াজাদ্দা, এবং মেহনত করতেন। ওয়াসাদ্দাল মেজার, আর লুঙ্গি বেঁধে নিতেন। এই লুঙ্গি বেঁধে নেওয়ার মানে হচ্ছে যে তিনি কাজের জন্য প্রস্তুতি, ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। আর অন্য এক ব্যাখ্যায় বলা হয়েছে, তিনি স্ত্রীদের কাছে যেতেন না, মানে স্ত্রীদের কাছে গিয়ে যে যৌন, মানে যৌন ভাবে মানুষ স্ত্রীকে বা স্ত্রীর সাথে ব্যবহার করে বা স্ত্রীর সাথে সহবাস করে, এই সময় তিনি করতেন না, এই রাতগুলিতে তিনি করতেন না। বরং স্ত্রীদের কাছ থেকে দূরে থেকে, স্ত্রীদের বিছানায় না গিয়ে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হতেন। আর এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরও বলছেন, ইজতাহিদু ফিল আশরি আল-আখিরি মা লা ইজতাহিদু ফি গায়রিহি, তিনি শেষ দশকে যে মেহনতটা করতেন অন্য, ওই মেহনত অন্য রাত্রিগুলোতে করতেন না, মানে প্রথম 2 দশকে করতেন না যেটা শেষ দশকে করতেন। অতএব কেবল বিজর রাত্রি জাগরণ নয়, বিজরগুলোই মানে জরুরি নয়, বরং প্রত্যেক রাত্রেই আমাদেরকে জাগরণ করা উচিত, যেহেতু জোর বিজোর প্রত্যেক রাত্রেই, যে কোনো রাত্রেই, অথবা কোনো জায়গায় জোর কোনো জায়গায় বিজোর রাত্রেই শবে কদর হতে পারে। সুতরাং একটা রাতও বাদ দেওয়া যাবে না যাতে শবে কদর আমাদের ছুটে না যায়। আর এই শেষ দশকে রয়েছে এতেকাফ, যারা পারবেন এতেকাফ করবেন মসজিদে, বাড়িতে বসে এতেকাফ হয় না। সুতরাং মসজিদে সম্ভব হলে এতেকাফ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিকভাবে রমজান পালন করতে পারি, এবং বিশেষ করে এই শেষ দশকের সুযোগ, এই সুবর্ণ সুযোগকে ভালো সুযোগ রূপে গ্রহণ করতে পারি। আল্লাহুম্মা আমিন।